الصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيب محمد صلى الله تعالى عليه وسلم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم زوري زوري مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم مولانا উপস্থিত আজকে এই পবিত্র বিশাল জলসায় মোবারকার সম্মানীয় সভাপতি সাহাব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার ইসলাম প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ভাই বন্ধু মুরব্বিয়ান বাবা সাহেবান, পর্দে আড়ালে থাকা মা বোন সকল সকলকে আমার হৃদয় থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আজকে আমাদেরকে দুনিয়াদারি কাম থেকে বাঁচায়া, গুনার কাম থেকে বাঁচায়া, আল্লাহর নবীর পবিত্র জলসার পবিত্র মিলাদে বসার আমাদেরকে সকলকে তৌফিক দিলেন। আসেন আমরা সকলে মিলে একবার মহান আল্লাহর প্রশংসাতে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আরেকবার জুবানে উচ্চ সুরে নেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নিলে তো কষ্ট হয় না বাবা, কষ্ট হয় কি? কারো কষ্ট হয় না। রাব্বুল আলামিনের নাম আমরা যত নিব আমাদের তত লাভ, তত ফায়দা। কেননা আল্লাহ বলে আলা বিজিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকির করলে মানুষের কলবে দিলে শান্তি পায় বলে সুবহানাল্লাহ। আল্লাহর আমরা জিকির করব, শান্তি আমরা পাব। তো দেনেওয়ালা শান্তি কে? শান্তি দেনেওয়ালা কে? অল্প আওয়াজ দিবেন, আওয়াজ দিলে খুবই ভালো লাগে ইনশাআল্লাহ তাআলা। আর নবীর দুরুদ গুলে যখন নবীর দুরুদ হবে, আপনারা তো দিল খুলে প্রাণ ভরে মহাব্বতে রসুল দিনের মাঝে নিয়ে নবীর দুরুদ করবেন, দুরুদে কানজুসি করবেন না। আপনি একজনকে টাকা দিতে চিমড়ে পানা করতে পারেন, কৃপন পারা করতে পারেন, কিন্তু নবীর দুরুদে কোনো কৃপন চলবে না। যে নবীর দুরুদে কৃপন চলে, যে নবীর দুরুদে কৃপন না করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে সেই ব্যক্তি যাবে জাহান্নামে। নবীর দুরুদ নিয়ে কোনোদিনও
হেমালী একটা কৃপণ করবেন না নবীর দরুদ যখন আবে দিল খুলে প্রাণ খুলে আপনি দরুদ পড়বেন আল্লাহ নবীর দরুদ আপনি আমি পড়ব আল্লাহ আমাদের উপরে 10টা 10টা রহমত বরকত নাযিল করে দিবেন সুবহানাল্লাহ তো ফায়দা যেগুলা বস্তু ওই গিলে আমার ওই জায়গায় আমাদের দাইতে হবে না নাই এখন যদি বলা যায় যে পানিয়াঘাট অঞ্চলের মানুষ ধুলার ভিতরে আপনাদের জন্য সকলের জন্য 5-5 হাজার টাকা রাখা হয়েছে একবারে যাবেন না নাই আওয়াজ দেন যাবেন না নাই কোনো একটা বান্দা ঘরে থাকবে না সকল দাউরে দাউরে 5 হাজারের জন্য তোলাতে যাবে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা যদি লাইনে থাকতে হয় সেই ব্যক্তি দাঁড়াই থাকবে সেই টাকার জন্য হয় না না বাবারা হয় না না খারাপ কইলাম তো মুমিন মুসলমান বোঝা যায় ওই 5 হাজারে আপনার জন্য লাভ আছে 10 হাজারে আপনার লাভ আছে এইটা হবে আপনার দুনিয়াদারি লাভ যেই জায়গায় কিয়ামত পর্যন্ত থাকতে হবে যে ঘর হয়েছে আপনার অরিজিনাল ঘর এই দুনিয়া আমাদের অরিজিনাল ঘর নয় যে ঘর আমাদের আমাদের অরিজিনাল ঘর সেই ঘরের ব্যবস্থার জন্য যখন উলামায়ে কেরামেরা দাওয়াত দেয় বলে ও আল্লাহর বান্দারা নবীর দুরুদ পড়লে তোমাদের কবরে শান্তি হবে কবরে লাভ হবে কবরে হাসরে ফায়দা হবে আল্লাহর নবী হাউজে কাউসারে পানি পান করাবে বলেন তো আমাদের সেই কামে দৌড়ে যাওয়ার দরকার আছে না না কথা বুঝলেন আছে না না তো ওই গিলা বস্তু লক্ষ্য করবে যে জায়গায় লাভ পাওয়া যাবে যে জায়গার ভিতরে আমাদের ফায়দা হবে সে ফায়দার দিকে দৌড়া দৌড়ি করা দরকার আপনি আমি কই দিনের মেহমান কই দিন থাকবেন দুনিয়া কই দিন থাকবো আমরা বেশির ভিতরে বর্তমান টাইমে 70 হয় না নাই মিনিমাম 70 উপরে আপনি 80 ক্রস করতে পারেন বর্তমান যুগে এই টাইমে যে তো কেমিক্যালের খানা বাইর হয়েছে যে তো ধরনের ভেজালি বস্তু বাইর হয়েছে 70 ক্রস করা টান হবে রে বাবা তো মনে করেন মনে করেন আপনার আধা বছর কিন্তু পার আপনার বয়স পানির মতন আপনাদের আমাদের বছর পানির মতন যাইতে আছে আমরা কেউ টের পাইতে আসি না কারো এক পাও কবরে কারো আধা কারো পুরাই অল্প বাকি রয়েছে কিন্তু মানুষ আমরা গুনাহ করতে ভুলি না বলছি আমরা গুনাহ থেকে এখনো দূর হই নাই তো এই বস্তুগুলো ধ্যানে নেবেন নিজের সেনার ভিতরে বুকের ভিতরে হাত রেখে ভাবেন আর বলেন আপনি এরকম আমি এরকম কি কর্ম করেছি যে কর্মের ওসিলায় আপনার কবরে শান্তি হবে কোন কর্ম দেখাইতে পারবো আমরা আমাদের কাছে ওরকম কোন ধরনের কর্ম নাই যদি দেখাইতে পারবো সেইটা কর্ম হবে গুনার কর্ম আমরা গুনার কর্ম তো হাজার হাজার দেখাইতে পারবো কিন্তু নেকির কর্ম দেখাইতে পারবো না খারাপ পাইতেছে খারাপ পাইতেছে তো এইগুলা বস্তু ধ্যান দিবেন দুনিয়াদারে সারা চিরকাল আপনি থাকবেন না কিছুদিনের জন্য আইসি যদি কিছু ফল সেই বস্তুটা আমাদের কবরে হাসরের জন্য নিয়ে যাইতে হবে হবে না নাই এখন আমি কয়েকটা কথা বলতেছি দুনিয়াদারি হিসাবে আপনাকে একটা মিসাল দিয়ে আমি বোঝাই আমি ওয়াজে আসবো ওয়াজে এখন আসে না আপনি আমি যদি এখন দিল্লিতে যাইতে হয় বহুত মানুষ আমরা আজমির শরীফে যাই যাই না নাই বাবারা জান না নাই বহুত মানুষ আজমিরে যায় দিল্লিতে যায় দেশ বিদেশে ভ্রমণ করতে যায় ওই যে আমরা দেশে যাই ওই যে আমরা বাইরে ভ্রমণ করতে যাই তার ব্যবস্থা 2 মাস তার ব্যবস্থা 1 বছর আগে করা হয়
আপনি ফ্লাইটে যাবেন না ট্রেনে যাবেন না বাসে যাবেন, আপনি দুই মাস তিন মাস পাঁচ মাস বছর আগে আপনি বাসের ব্যবস্থা করে রাখেন, আপনি আমি ফ্লাইটের টিকিট করে রাখি, আপনি ট্রেনের টিকিট করে রাখি, একমাত্র কারণ এইটাই যে আমরা ট্রেনে যাব যাতে শান্তিতে যাইতে পাই, আমরা ফ্লাইটে যাব যাতে শান্তিতে যাইতে পারে, আমরা বাসে যাই যাতে কোনো ধরনের অসুবিধা আসে না, ভালো ধরে যাইতে পারে, তাই জন্য তিন মাস আগে আপনি বুকিং করে নেন করে নেন। মমিন মুসলমান দুনিয়াদারি সফরে যাবার জন্য যদি আপনি তিন মাস পাঁচ মাস বছর আগে সমস্ত ব্যবস্থা হাতে নিয়ে নেন, আপনি আমরা সকলেই অবগত, আমরা সকলেই জানি এই দুনিয়াতে চিরদিন থাকবো না, অন্ধকার কবরে আপনি আমি চলে যাব, আমাদের কবরে যাইতে হবে, নিজের বুকে হাত রেখে বলেন না বলেন না, কবরের ব্যবস্থা আমরা কতজনে বুকে নিয়েছি নিছি, খবরের চিন্তা আমরা কে কে করলাম, আপনি কি ভাবেন আমাদের ভিতরে একটা কথা বলে যে আমি তো আম পাবলিক আল্লাহ ছেড়ে দিব কই না, যে আমি মূর্খ কিছু জানি না আমার আল্লাহ ছেড়ে দিব কিচ্ছু কইব না, যত ধরা আলি বলা মারে ধরব কই না, নাই জানা ব্যক্তিরে ধরবে এরকম কই না, নাই ওই কোনে ওলা গেলে আগে ধরব, এটা কোন সময় মুখে আনবেন না, আপনি কি বলবেন আল্লাহর দরবারে যে আল্লাহ আমি কিছুই জানি নাই, দুনিয়াতে গেছিলাম আমারে কিছু শিখাই নাই, আমি কিছু শিখছি না, আমি কিছু জানছি না, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ বলবে না রে বান্দা তোকে বোঝাবার জন্য নবীকে পাঠাইছিলাম, তোদেরকে বোঝাবার জন্য আমার নবীর সাহাবীরা তোমাদেরকে বোঝাবার জন্য গেছিল, তোমাদেরকে বোঝাবার জন্য আমার বন্ধু ওলি আল্লাহ গেছিল, তোমাদের সম্মুখে আমার নবীর ওয়ারিস উলামাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলিম উলামারা চিখলে চিখলে বলেছে চিল্লায় চিল্লায় তোমাদেরকে ডেকে শুনাইছে, ও আল্লাহর বান্দা হিদায়ত হয়ে যাও, ঘুষ খাইও না, মদ খাইও না, সুদ খাইও না, জিনা করিও না, দুনিয়ার খারাপ কর্ম করিও না, আলিমে তোমাদেরকে চিল্লাইয়া চিল্লাইয়া বলেছে ওই বান্দা তুমি শুনো নাই শুনো নাই, তুমি এক কানে শুনেছো দ্বিতীয় কানে বাহির করে দিয়েছো, আজকে হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে তোমার কোন ধরনের বাহানা চলবে না, চলবে আলিম ওলামাকে আমাদেরকে কয় না, এখন কইলে খারাপ পাইবে, আলিম ওলামা যদি ঘুষের কথা বলে তবু খারাপ, যদি মনে মনে থাকে তবু খারাপ, যদি বাইক ভাড়া নিয়ে ঘুরে তবু খারাপ, যদি সাইকেলে ঘুরে তবু মানুষের ঠাট্টা করে, যদি মারুতি ঘুরে তবু মানুষের ঠাট্টা করে, মমিন মুসলমান যদি কম খায় তো মানুষের দাওয়াত পায় না, যদি বেশি খায় যে আলিমের আর কাম নাই খালি দাওয়াত দাওয়াত, তো আলিম যাবে কোথায় মমিন মুসলমান, চারো সাইডে আমি আলিমের কি হইতে আছে বদনাম করতে আছে মমিন মুসলমান, মনে রাখবেন মনে রাখবেন, কোন আলিমের ব্যাপারি করলে কোন আলিমের বিরোধিতা করলে কোন উলামা কেরামের তুমি অসম্মানি করেন, আল্লাহর নবী বলে আল্লাহর জাতের কসম খায় বলে আলিমের অসম্মানি না আমি নবীর অসম্মানি করা হয়, কোন আলিমের অসম্মানি করলে আলিম খারাপ পায় না, একবার খারাপ পাবো দ্বিতীয়বার আপনাকে সালাম দিয়ে মুসাফা করে নিবে, কিন্তু আল্লাহর নবী বলে আমার ওয়ারিসকে তোরা মনে খারাপ মনে করিও না, আমার ওয়ারিস যদি কোন ধরনের ভুল করে সেই ভুলটা তুমি গোপনে বোঝাও, কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলিমের ব্যবস্থা নিবে সত্তর পর্দার আড়লে, খারাপ পাইলেন বাবারা, আলিম ওলামার যে আল্লাহ বিচার করবে পর্দার আলের মানে আলিমের সম্মান দেয়া হইল, আলিমের কেউ সম্মানে আপনি আমার মতন হিম্মত নাই আলিম ওলামাকে বেয়াদবি করা, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে,
আর যার প্রতি আল্লাহ রাসূল नाराज হবে সেই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনোদিনও জান্নাত পাবে না তো মুমিন মুসলমান বড় হুঁশিয়ার বড় হুঁশিয়ার এই দুনিয়ায় চিরকালের জন্য না কিছুদিনের মেহমান এই মেহমান হয়ে যদি এসেছেন কাবার বাড়িতে যদি আপনি আমি মেহমান খাইতে যাই আলোহী হয়ে যাই কোন বাড়ি যদি আমরা সাগাই হয়ে যাই ওই বাড়িতে কোনোদিনও বিয়াদবি করি না করি কি আওয়াজ দেন করি চিপ পিছনে মানুষের আওয়াজ দেন করি কি একবার বলেন না নারে তাকবীর হাত উঠে নারে তাকবীর নারে রিসালাত কোন বারে যদি মেহমান খাইতে যান বেয়াদবি করি আওয়াজ দেন করি আল্লাহই বলে তোরা আমার মেহমান কে কথা হুঁশ নিবেন ওই বান্দা তোদেরকে মেহমান নওয়াজি করতে পাঠাইছি দুনিয়াতে তোরা মেহমান নওয়াজি কর কিন্তু মেহমান নওয়াজি করতে যে বেয়াদব হস না রে বাবা যদি বেয়াদব হয়ে আমার দরবারে আসস আমি আল্লাহই সহ্য করব না কেননা ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার যেটা পাকার হবে আমি যে কিয়ামতের ময়দানে এ তো শক্তিশালী করে তোমাদেরকে ধরব আমি আল্লাহর হাতে কুদরতি হাতে থেকে ওই শক্তিশালী হাতে থেকে তোমরা কেউ ছুটে যাইতে পারবা না আল্লাহর যেটা ধরা হবে খুব শক্তিশালী করে ধরবে সেই শক্তিশালী হাতের থেকে কেউ ছুটে যেতে আমরা পারবো না পারবো কি এখন আপনাকে আমাকে কেউ যদি মুঠিতে ধরে আপনার কাছে শক্তি আছে আপনি ছিটকে যাইতে পারবেন পারবেন না নাই আপনি ওনার সাথে লড়াই ঝগড়া করে ওনার থেকে ছিটকে যাইতে পারবেন কিন্তু আল্লাহই বলে আমার কাছে থেকে পারবে না আল্লাহর কাছে থেকে পারবে না বলেন তো মত 100% হয় না নাই মত হবে কার 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 মন যাবে মৃত্যু কে কে করবেন সবে একটাও কিন্তু না ওঠা সবে উঠাইছেন মানে 100% 100 এর ভিতরে 99ও নাই যে মত হবে না 1%ও কম নাই 100 এর ভিতরে 1ও কম নাই মানে 100 এর ভিতরে 100 সকলেই দিতে আছে যে মনটা আবে 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 দুনিয়ার সমস্ত বস্তু আসো আপনার সমস্ত বস্তু থেকে বেঁচে যেতে পারবে কিন্তু আল্লাহই বলে আমার ওয়াজ গুলো বোধহয় খারাপ পাইতেছেন মতের থেকে তো কেউ যাইব না সেটাকে মানে আবো একটা মিশাল দে শুনতে চান হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গাম্বর উনি পিঁপড়ার সঙ্গে কথা বলতেন বলি সুবহানাল্লাহ গাছের সঙ্গে কথা বলতেন বলি সুবহানাল্লাহ হাওয়ার সঙ্গে কথা বলতেন হাওয়াও তিনার তাবেদারি করতেন পানির মাছ পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছিল বলি সুবহানাল্লাহ এরকম পয়গাম্বর ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার কথা হাওয়াও মানত বাতাসও মানত একজন ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে যায় আর বলে আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই যে দেখেন না আজরাইল আমারে কেমন করে ঘুরে ঘুরে দেখতেছে মসনবী শরীফের কাহিনী মসনবী শরীফের কাহিনী হযরত মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যিনি একটা নয় দুইটা নয় গাড়ি ঘোড়ে ঘোড়ে কিতাব পড়ে ইলম হাসিল করেছিল বলে সুবহানাল্লাহ মাওলানা রুমের কথা আপনারা আমাদের শুনেছেন তিনি লিখেছেন মসনবী শরীফের ভিতরে যে সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি যায় বলে এ আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখেন না আজরাইল আমারে কেমনে করে দেখতাছে আমার মনে বড় ভয় লাগতাছে ই বুঝে আমার জীবনটা নিয়ে নিয়ে আসে আগে আজরাইল নিজের সুরতে আইতেন কথা বুঝলেন কাহিনী বুঝাই শুনছেন মুসা আলাইহিস সালামের জামানার থেকে ওটা বন্ধ হয়েছে ওই থাপ্পড় খেয়েছিল আজরাইল আলাইহিস সালামের একটা চোর খেয়েছিল কাহিনীটা সত্য এ মুসা আলাইহিস সালামের জামানার থেকে মানে চেঞ্জ হয়ে গেল আজরাইল আর নিজের অবস্থায় আসলে গায়েব হয়ে আসে
তো আগে নিজের অবস্থায় আইতো, যেটা আল্লাহ সূরা কুদরতি দান করেছে সেই নূরানি সূরতি আইতো, তো আজরাইলকে দেখে সেই ব্যক্তি বড় হয়রান, হাই হাই কান্দে আল্লাহর পয়গম্বরের কাছে যায় কান্দে, ও সুলেমান আলাইহিস সালাম আপনি দেখেন না এই যে আজরাইল আমাকে কেমনে ঘুরতে আসে, চোখ বড় বড় করে বড় ভয়ানক অবস্থা নিয়ে এসেছে, এই আজরাইল বোঝাই আজকে আমাকে খায় যাবে, আজরাইল বোঝাই আর ছাড়বে না, তিনি বড় আফসোস করতে আছে যে আমার কাছে টাকা পয়সা বহুত আছে, ধন দৌলত বহুত আছে, আমি এখনই মরতে চাই না, মরতে চাই না, ও আল্লাহর পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম গো আপনার কথা তো বাতাসেও শুনে শুনে শুনে, আপনি একবার বাতাসকে হুকুম দেন না, এই বাতাস যাতে আমাকে উড়াইয়া নিয়ে ইসরায়েল হাতের থেকে বাঁচায়া আপনার দেশের থেকে হিন্দুস্তানে প্রবেশ করে দেয়, কথা বুঝলেন, যে আমাকে আপনি হিন্দুস্তানে পৌঁছায় দেন আজরাইল সেই জায়গায় যাইতে পারবো না, আজরাইল আমাদের হিন্দুস্তানে ভারতবর্ষে আছে না নাই, বাবার আছে না নাই, আমরা মরি না নাই, কিন্তু তিনার কথা বেলেগ ছিল, বুঝলেন, তিনি বললে হিন্দুস্তানে হাওয়া হুকুম দেন, বাতাসের হুকুম দেন, আমাকে উড়ায় নিয়ে হিন্দুস্তানে তো আসো, যাতে আজরাইল সেই জায়গায় যাই না, ঠিক আছে আল্লাহর পয়গম্বরের কাছে যদি কেউ যায় দোয়া করে হাদিসে এসেছে ওয়া ইনসালানি লা উতিয়ান্না বলি সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস, মুমিন মুসলমান আল্লাহর নবী বলে পয়গম্বরের কাছে যদি কোনো ব্যক্তি আল্লাহর নেক বান্দার কাছে যদি কোনো ব্যক্তি দোয়ার দরখাস্ত নিয়ে যায় সেই ব্যক্তির হয়ে যদি পয়গম্বরে দোয়া করে আল্লাহ সেকেন্ডও লাগে না কবুল করে নেয় বলি সুবহানাল্লাহ, আল্লাহর নেক বান্দার সেটা পাওয়ার আছে, তো সুলেমান সালাম হাওয়াকে বললে বাতাস এরে নিয়ে যা হিন্দুস্তানে থুয়ায়, বুঝলেন, হাওয়াই নিয়ে এসে হিন্দুস্তানে নিয়ে গিয়ে থুয়ে গেল, আজরাইলের সুলেমান আলাইহিস সালাম বলে ওরে ভাই আজরাইল ওই ব্যক্তির এরকম করে কেন তাকাইতাছ, এরকম করে কেন ঘুরতাছ, এর তো ভয়ে পেশাব বাই রয়ে গেছে, আজরাইল হাতে কি সবাই যেতে চায়, মরণ 100% কিন্তু কেউ মরতে চাই নাই, হ্যাঁ মরণটা কিন্তু আসবে সকলেই জানি কিন্তু কেউ আমরা মরতে চাই না, এরকম অবস্থা হয় না, না তো আজরাইলে বলে আমি কি করব, আল্লাহ আমারে হুকুম দিল হে আজরাইল তুমি যাও সেই ব্যক্তির যে ব্যক্তি দোয়া করলেন যে সেই ব্যক্তির জীবনটা রূহটা হিন্দুস্তানের মাটির থেকে তুমি কবজ করে আনো বলি সুবহানাল্লাহ, কথা বুঝলে, আল্লাহ হুকুম দিছে আজরাইলকে হিন্দুস্তানে নিতে হয়, আজরাইলের কথা শুনে সুলেমান আলাইহিস সালামে পরে হাই হাই কি কথা, এই ব্যক্তি তো হিন্দুস্তানে গেল নিশ্চয় তুমি সেই জায়গায় যায় জানিবা, আজরাইল বলে হা 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 আমি আশ্চরিত হয়ে গেলাম, আল্লাহ হুকুম দিল হিন্দুস্থানে জান্নিতে কিন্তু এই ব্যক্তিকে পাইলাম আপনার কাছে এসে আমি জীবনটা নিতে পারি নাই, আমি রূহটা কবজ করতে পারি নাই, আল্লাহর হুকুম হিন্দুস্থানে নিতে হয়, এই জন্য আমি এই ব্যক্তিকে বড় করে বড় ভয়ানক নজরে দিয়ে চোখে দিয়ে দেখতেছিলাম যাতে এই বান্দার দিলের ভিতরে ভয় ঢুকে যায়, আর দেখেন না ও আল্লাহর পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম সেই ব্যক্তি নিজের মরণের দোয়াটা আপনার কাছে এসে করে নিল, আর নিজের মত যে হিন্দুস্তানে হবে সেটা নিজেই বেছে নিল, আপনার কাছে দোয়া করল, আপনি তিন আগে হিন্দুস্তানে পৌঁছাইলেন, আমি আল্লাহর হুকুমে সেই ব্যক্তির জানটা এখন হিন্দুস্তান থেকে নিব বলি সুবহানাল্লাহ, তো মৌতের থেকে কেউ বাঁচতে পারবো না, এখন মৌতের কথা আসতে আছে মুমিন মুসলমান, এই চ্যাপ্টারটা আমি চেঞ্জ করে দেই, কেননা আজকে ধুলাঞ্চলে ফাতিহা এই মাদ্রাসার এই ঈদগার ময়দানে এত বড় একটা বিশাল জলসা, আর আমাদের মৌলানা জয়নুল আবেদিন সাহাব
কেরালা বোর্ডের যেটা এডুকেশন বোর্ড অফ ইন্ডিয়া দুলার থানার সঙ্গে যে মাদ্রাসা তিনাদের সংযোগ দিয়ে তিনাদের মেহনত দিয়ে এই মাদ্রাসা এই জলসার আয়োজন হয়েছে। তো মোমিন মুসলমান মনে রাখবেন খালি এই পবিত্র রবিউল আউয়াল শরীফের মাস, এটা কিসের মাস? ইংরেজি কি মাস রে বাবা? নভেম্বর। ইংরেজি কি মাস? কথা বলে না, খারাপ পাইছেন, খারাপ পাইছেন বাবা। ইংরেজি কি মাস? নভেম্বর। সকলে জানেন তো? সকলে জানি না। আরবি কি মাস? বারো রবিউল আউয়াল, ওটা বারো তারিখে কোয়া হয়, মাসের নাম কি কেউ জানি না বাবারে বড়। এই যে এগুলা ধরা পড়ি না আমরা, আমাদের ভিতরে যে কমি এইগুলা বস্তু আপনি তারা সরে দেখেন না, ছোট ছোট বস্তু আপনি তারা সরে দেখেন না, ধরা পড়বেন। আপনি কতটুকু কি করছেন? কিছুই না। কবরে যাবো না ও বাবারা, কবরে যাবো না, নাই আল্লাহ সওয়াল জবাব করবে না, নাই উত্তর দিতে হবে না, নাই কি দিবেন, কি দিব? কিছুই নাই। খারাপ মনে নেবেন না মোমেন মুসলমান, বড় আফসোস হবে যখন কবরে সওয়াল করবে মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুনু মা হাযা রাজুল বলে যখন প্রশ্ন হবে, যদি উত্তর নাই সেই ব্যক্তি একটা উত্তর দিবে, লা আদ্রি হাই হাতা, আফসোস আফসোস আমি দুনিয়াতে কিছু করতে পারলাম না। আল্লাহ বলবে এই বান্দা মিথ্যা বান্দা, এই বান্দা ঝুটা বান্দা, এই বান্দা মিথ্যাবাদী, এর জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দে। আর যে ব্যক্তি উত্তর দিবে আল্লাহ বলে এটা সত্য বান্দা, এর জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে। বড় আফসোস হবে, সেই আফসোস থেকে বাঁচার ব্যবস্থা করে সেই আফসোস থেকে বাঁচার ব্যবস্থা একটাই, আমার নবীর রাস্তা বলি সুবহানাল্লাহ। কিসের রাস্তা? ও মুমিন মুসলমান, এটা রবিউল আউয়াল শরীফের মাস, রবিউল আউয়াল মাস, আরবিক মাস রবিউল আউয়াল। এই মাসের ১২ তারিখে আমার নবী আপনাদের নবী, সেই নবীকে আল্লাহ পয়দা না করলে আল্লাহ বলে ওরে বান্দা আমি যে আল্লাহ, আমি আল্লাহর চিনা কি তোমাদেরকে দিতাম না, আমি আল্লাহর চিনাকি যে তোমরা পাইলা একমাত্র আমার নবীর ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না হুজুর? আমি সব জায়গায় সুবহানাল্লাহর হাদিস কই, কিসের জন্য জানেন? আপনারা মজবুর করেন আমাকে কবার জন্য, মজবুর করেন। যদি চিল্লায় সুবহানাল্লাহ কোন ওই হাদিস আমার মনে দিয়ে একটা শুনি না, ঠিকই আছে সমস্ত, না কইলে কবার ইচ্ছে যায়। সুবহানাল্লাহ এখানে ফায়দা পান নাই, হাদিসে বহু জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি কোন ব্যক্তি কয়, এরকমও এসেছে যে সেই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ হবে, যে গাছের নাম সুবহান হবে, সেই গাছে ৮০,৮০,০০০টা পাতা থাকবে, আর হর হর পাতা এক এক পাতার ভিতরে সেই ব্যক্তির নাম থাকবে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে বলেছিল। কথা বুঝেন নাই? সেই ব্যক্তির নাম হবে যে সুবহানাল্লাহ কয়। এত ফায়দা দিয়েছে আল্লাহ, এত লাভ দিয়েছে আমাদের, ইসলামের ভিতরে লাভ ছাড়া নুকসান কোন সময় নাই, নুকসান আমরা বেছে নিয়েছি। আপনাদেরকে আমি জানাই, আপনি সকালে ঘুম থেকে উঠলেন কিছু জানেন না, কমসে কম বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন তো সওয়াব পাবেন কিনা? পাবো না? নাই আপনি পাওরাকে বিসমিল্লাহ বললে যাই নিজের বাবা মাকে মোহাব্বতের নজর দিয়ে একবার দেখেন, হাই হাই আমার বাবার মতন বাবা কেউ হইতে পারে না, আমার মার মতো কেউ মা হইতে পারে না। আল্লাহ বলে তোর খাতায় নেকি লিখে দিলাম, আবার আপনি বাবা মাকে দেখে মুখ ধোবার গেলেন, বিসমিল্লাহ করে আপনি পুরা সাথে নিলেন, আল্লাহ বলে তোরে নেকি দিলাম, মিসওয়াক যদি করেন নবী বলে সওয়াব পাওয়া যায়,
সুবহান করে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ কয় তার জন্য জান্নাতের আট দরওয়াজা খোলা হয় যে ব্যক্তি আলহামদুলিল্লাহ কয় মুমিন মুসলমান মধ্যলো সওয়াব বিসমিল্লাহ কয় আরম্ভ করলেন সওয়াব তারপরে আপনি কি করলেন আপনার খাতায় নেকি লিখা হয়ে গেল আপনি গাড়িতে ওঠেন বিসমিল্লাহ কয় নেকি পাবেন রাব্বুল আলামিনের নাম নিয়ে নিয়ে যত কর্ম করা যাবে আল্লাহই বলে আমি তোমারে নেকি দান করব আমি তোমার কদমে কদমে নেকি রেখেছি ও আমার বান্দা সেই নেকি নিবার ব্যবস্থা আমাদেরকে আল্লাহই বলে তোমরা দেখে না কথা বুঝেন না নেকি পাইলাম না কদমে কদমে মমিন মুসলমান ছোট একটা সন্তান পাইলেন ছোট ছেলে মেয়ে পাইলেন আপনি কি করলেন আদর করলেন নবী বলে তোমার খাতায় নেকি লেখা হলো বড় বুজরুক ব্যক্তি পাইলেন আপনি সালাম দিলেন সর্বপ্রথম নবী বলে তোমার খাতায় নাম লেখা হয়ে গেল মমিন মুসলমান কোরআনের তেলাওয়াত করবেন নেকি পাইবেন বড়কে সম্মান করবেন নেকি পাইবেন হাদিস পড়বেন নেকি পাইবেন যদি আপনি কোরআন আপনি যদি কোরআনকে অজু করে নিয়ে সম্মুখে রেখে আফসোস করেন তুমি এত সুন্দর কোরআন শরীফ দান করেছিলা কিন্তু আমি কোরআন পড়তে পারি নাই আমার বড় আফসোস হয় যদি আমি পড়তে পারতাম ওই যে মানুষ পড়ে আলেম ওলামা মারা পড়ে তিনাদের মতন আমিও কোরআন পড়তাম আল্লাহ বলে তুই পড়তে পারস নাই তার থেকে যে তুমি আফসোস করলা না পড়াকে আফসোস করার জন্য তোমাকে আমি ডাবল নেকি দান করে দিলাম খারাপ পাইলে তো নেকি আছে না নাই গুনাহ কোন আছে গুনাহ কই আছে গুনাহ আমরা হাত দিয়ে রাইট অ্যানসার একজনে বলছে গুনাহ আমরা নিজের হাতে আমরা নিজে নইতে আছি গুনাহ মুমিন মুসলমান বড় হুঁশিয়ার হয়ে যান কেন এই দুনিয়াতে আমরা চিরকাল থাকব না মুমিন মুসলমান মরে কো বান্দা Yeah.